মৈনাক ট্যুরিস্ট লজে সাংবাদিক সম্মেলন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সাংবাদিক সম্মেলনে কি বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, শুনুন তার মুখে। আজকে যে জন্য ডাকা যে আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এর আগে বেশ কিছু ওয়ার্ডে, তার মধ্যে সিপিএম এর ওয়ার্ডও ছিল তিনটে, সেখানে আমরা 10 কোটি টাকার মতো এসজেডিএকে, আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে ফান্ডিং করা হয়েছিল, সেটা আমরা উদ্যোগ নিয়ে করেছিলাম। এবং আমরা যে কাজগুলো দিয়েছিলাম টোটাল আমরা 17 কোটি টাকার কাজ দিয়েছি। সেকেন্ড ফেজটা আমরা বলেছিলাম খুব তাড়াতাড়ি হবে, সেই কাজটা কালকে অ্যাপ্রুভাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে ওয়ার্ড নাম্বার 11। সেখানে 47 লক্ষ টাকার কাজ আছে। ওয়ার্ড নাম্বার 12, সেখানে 48 লক্ষ টাকার কাজ আছে। ওয়ার্ড নাম্বার 14, 56 লাখ 83 সামথিং কাজ আছে। ওয়ার্ড নাম্বার 17-এর একটা কাজ আছে, 19,86,000। আরেকটা কাজ আছে 45 লক্ষ। ওয়ার্ড নাম্বার 30-এ 38 লক্ষ টাকার কাজ আছে। ওয়ার্ড নাম্বার 30-এ আরেকটা 20 লক্ষ টাকার কাজ আছে। ওয়ার্ড নাম্বার 30-এ আরও একটা কাজ আছে 35 লক্ষ টাকার মতো। 35-এ কাজ আছে একটা 72 লক্ষ সামথিং। 40 নম্বরে একটা আছে 1 কোটি টাকার কাজ। তারপরে 41 নম্বর ওয়ার্ডে আছে আইটিআই রোড, 1 কোটি 43 লক্ষ। 41 নম্বর আরেকটা আছে 75 লক্ষ। 43 নম্বরে আছে 52 লক্ষ। আর এই এই কাজগুলো আমরা স্যাংশন পেয়েছি, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 12টা ওয়ার্ডে তার 6,64,39,702, সব মিলে 17 কোটি টাকার। এটার জন্য আমরা ওই দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিধান মার্কেট নিয়ে প্রচুর সমস্যা ছিল। আমরা বলেছিলাম যে পুজোর আগে আমরা বিধান মার্কেট যে জটিলতা হয়েছিল সেটা আমরা একটা যুদ্ধকালীন তৎপরতা, আনপ্রিসিডেন্টেড কাজ হয়েছিল।